প্রতি বছরের মতো এবারেও গণেশ চতুর্থী উপলক্ষে সার্বজনীন গণেশ পূজার আয়োজন করা হলো ইটাহারে। এদিন ইটাহার থানা রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে শাহপাড়া এলাকায় গণেশ পূজার আয়োজন করা হয়। বিশালাকৃতির গণেশ প্রতিমা তৈরি করে নিয়ম রীতি মেনে পুজো করা হয়। এদিন পুজোকে ঘিরে ভক্ত সমাগম ঘটে পুজো মণ্ডপ প্রাঙ্গণে। একটি পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার প্রতিরাজপুর অঞ্চলের মহিনগর এলাকায়। স্থানীয় এক জলাশয়ে পচা গলা মৃতদেহটি দেখতে পায় এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। এরপর তারই দেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে মৃতদেহ লিঙ্গ এবং পরিচয় এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ফের উদ্যোগী হল লায়ন্স ক্লাব যুব ডালখোলা শাখার সদস্যরা। এরই অঙ্গ হিসেবে আগামী 8ই অক্টোবর সৃজয়ী মানব কল্যাণ মেলার আয়োজন করতে চলেছে এই সংগঠন। বাড়িতে পড়ে থাকা অব্যবহৃত জিনিস সংগ্রহ করে তা দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার সংগঠনের ডালখোলা শাখার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সৃজয়ী মানব কল্যাণ মেলার কথা ঘোষণা করেন সংগঠনের সদস্যরা। মালদা জেলার মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো মঙ্গলবার। স্বাস্থ্য, পূর্ত, কৃষি সহ মোট 9টি কর্মাধ্যক্ষ গঠন করা হয়। তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের মধ্যে থেকেই কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয়। মানিকচক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্যামল মণ্ডল এবং মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের উপস্থিতিতে কর্মাধ্যক্ষ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় এদিন। এদিনের এই কর্মাধ্যক্ষ গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল 7 জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজল থানার আদিনা এলাকায়। জানা গিয়েছে গাজল থানার রাঙাভিটা এলাকার বাসিন্দা নমিতা সাহার বাড়িতে এসেছিল বেশ কিছু আত্মীয়। সেখান থেকে আদিনার গোলঘর এলাকায় যাওয়ার সময় একটি গাড়ি তাদের টোটোতে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় চালক সহ মোট 7 জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়কের প্যারামেডিক্যাল টিম আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। কুচবিহারের গড়িয়াহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিলখানা এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির প্রতিবাদে সড়ক হন এলাকাবাসীরা। এই ব্যাপারে তারা মঙ্গলবার স্মারকলিপির জমা দেন কোচবিহার জেলাশাসকের দপ্তরে। গ্রামবাসীদের পক্ষে সুমন দাস জানিয়েছেন যে জায়গায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার কথা রয়েছে সেখানে একটি স্কুল রয়েছে, মন্দির এবং স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এছাড়াও সম্পূর্ণ এলাকাটি ঘনবসতিপূর্ণ, সুতরাং সেই জায়গায় আবর্জনা নোংরা ফেলা হলে কিছুদিনের মধ্যেই এলাকার পরিবেশ নষ্ট হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগে পড়বে। সেই কারণে ডাম্পিং গ্রাউন্ড সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হোক এমনটাই দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার সাড়ম্বরে পালিত হল গণেশ চতুর্থী। এলাকার শ্রীবৃদ্ধি এবং মঙ্গল কামনায় সিদ্ধিদাতা গণেশের পুজোর আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দারা। এদিন চাকুলিয়া দুর্গা মন্দির কমিটির সদস্যরা গণেশ পুজোর আয়োজন করে। যাগযজ্ঞ, বৈদিক মন্ত্রোচ্চারণ রীতি মেনে সম্পন্ন হয় পুজো। পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ সহ নানান কর্মসূচির আয়োজন করা হয় এদিন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রায় 400 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুর 2 নাগাদ কোচবিহারের 2 নম্বর ব্লকের অন্তর্গত চকচকা এলাকায় একটি লরি আটক করে কোচবিহারের পুলিশ ক্রাইম ব্রাঞ্চ। সেই লরিতে তল্লাশি চালিয়ে প্রায় 400 কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্ত লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজা ওজন করা হয় এবং নিয়ে যাওয়া হয় থানায়। সোমবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিভিন্ন জায়গার পাশাপাশি হেমতাবাদ বাসস্ট্যান্ডে পরিবহন সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয় বিশ্বকর্মা পুজো। মঙ্গলবার এই পুজো মণ্ডপ পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এছাড়া উপস্থিত ছিলেন করণদেবী বিধায়ক গৌতম পাল। মঙ্গলবার দুপুরে তিনি পুজো মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি এলাকার বাসিন্দাদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। একাধিক দাবিতে জেলা সমাবেশের আয়োজন করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। এই ইস্যুতে মঙ্গলবার রায়গঞ্জে সন্ধ্যা মঞ্চে কর্মসূচির আয়োজন করা হয়। নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ ধর। তিনি বলেন পেনশনার্সের নানান অভাব অভিযোগ নিয়ে এদিন আলোচনা করা হয়। লরির ধাক্কায় প্রাণ গেল এক বাইক চালকের দুর্ঘটনায় জখম হয়েছে আরো একজন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল হরিচন্দ্রপুর 81 নম্বর জাতীয় সড়কের কোনুয়া এলাকায়। জানা গেছে মৃতের নাম আফতার আলী, তার বাড়ি বিহারে আজিমগঞ্জ থানা এলাকায়। দিন চাঁচল থেকে বাড়ি যাওয়ার সময় কোনুয়া এলাকায় একটি লরি তাকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানা পুলিশ। যদিও পথ নিরাপত্তার দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ইসলামপুর মহকুমাকে জেলা করার দাবিতে সরব হলো কংগ্রেস। মঙ্গলবার ইসলামপুর এক কর্মী সভার আয়োজন করা হয় কংগ্রেসের তরফে। জেলা পরিষদের সভাগৃহে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ, ব্লক সভাপতি ডক্টর সাদিকুল ইসলাম সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ। এদিন সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতৃত্ব। ইসলামপুর মহকুমাকে পূর্ণাঙ্গ জেলা করার দাবি জানিয়েছেন তারা। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ভাই বউকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজল থানা অন্তর্গত দুর্গাপুর এলাকায়। পুলিশের স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে গৃহবধূকে তার ভাসুর কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। রাজি না হয় ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর ওপর চড়াও হয়, মাথা এবং শরীরের একাধিক জায়গায় কোপানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে গৃহবধূর স্বামী এবং ছেলে তড়িঘড়ি উদ্ধার করে গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় গাজল গ্রামীণ হাসপাতাল নিয়ে আসে। সেখান থেকে গৃহবধূকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক শিবির আয়োজিত হলো গাজল হাজী নাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হয়। রাস্তা পারাপারের সময় ডান বাদিক দেখা, জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন নিয়ে সচেতন করা হয় ছাত্রছাত্রীদের। এক গৃহবধূকে কুপ্রস্তাব, কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়, বাড়িতে ঢুকে বেধড়ক মারধর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মানিকচকের নাজিরপুর এলাকায়। জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম সনাতন মণ্ডল, তার বাড়ি মানিকচকের বেগমগঞ্জ এলাকায়। অভিযোগ উঠেছে সনাতন মণ্ডল মানিকচকের নাজিরপুর এলাকার এক গৃহবধূকে কুপ্রস্তাব দেয়, কিন্তু এই গৃহবধূ সেই প্রস্তাবে রাজি না হয়, বেধড়ক মারধর করে ওই ব্যক্তি। গোটা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ, যদিও এরপর থেকে ক্রমাগত তাকে হুমকি দিয়ে আসছে ওই ব্যক্তি বলে অভিযোগ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে ফিরে দেখা ইটাহার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো ইটাহার ব্লক অফিস চত্বরে। আলোচনা সভায় ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার প্রবীণ নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিরা ইটাহারের অতীত নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার 19 সেপ্টেম্বর দিনটি বিশ্ব সর্পদংশন সচেতনতা দিবস হিসেবে পরিচিত। সেই উপলক্ষে দিন রায়গঞ্জ শহরের শিশু সদনে একটি সচেতনতা শিবিরের আয়োজন করে ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশন। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ছন্দা ব্রহ্ম সহ অন্যান্যরা। বাৎসরিক অনুষ্ঠানে আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। এদিন অনুষ্ঠানে অভিনবত্ব ছিল, অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ওয়েডিং এক্সপো। আয়োজক সংস্থার সভাপতি অমিত ব্যানার্জি বলেন, এবারে তাদের অনুষ্ঠান চতুর্থতম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের অভিনবত্ব ওয়েডিং ইভেন্টে যাবতীয় কর্মযুক্ত সকলকে এক ছাতার তলায় আনা। যৌথভাবে এই প্রয়াসে উপকৃত হবেন সকলেই।